হ্যালো এভরিওয়ান সকলকে আমার চ্যানেল দ্য অফিসিয়াল মনোজ ইউটিউব চ্যানেল জানাই আবার সুস্বাগতম আজকে আমরা এই ক্লাসের মধ্যে রেলের গ্রুপডির একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব তো ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো ভিডিওটি বা ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দাও এর ফলে কি হবে না আমি যখন এই ধরনের নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমরা জানতে পারবে কোনো ক্লাস তোমাদের মিস হবে না তো চলো ক্লাসটি শুরু করা যাক তো আজকের এই ক্লাসের প্রথম প্রশ্ন হলো ভারত প্রেম কথা বইটির লেখককে দেখো এই চারটি অপশন অপশান এ আছে সুবোধ ঘোষ বিতে বিমল মিত্র সিতে বুদ্ধদেব বসু এবং তে সমরেশ বসু সঠিক উত্তর হয়ে যাবে এর দাগের এ অর্থাৎ ভারত প্রেম কথা বইটির লেখক হলেন সুবোধ ঘোষ তারপরের প্রশ্ন আর্টিকেল তিনশো ছাপান্ন একিসের কথা বলা হয়েছে দেখো চারটি অপশন জরুরি অবস্থা রাষ্ট্রপতি শাসন মৌলিক কর্তব্য মানিবিল তো এর সঠিক উত্তর হয়ে যাবে বিয়ের দাগের রাষ্ট্রপতি শাসন তারপরে প্রশ্ন সারভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটিকে গঠন করেন অপশান দেখো বাঘা যতীন শশীপদ বন্দ্যোপাধ্যায় এমন যোশী সূর্য সেন তো সঠিক উত্তর হয়ে যাবে তিনের সি অর্থাৎ এমএন যোশী তারপরে প্রশ্ন চার নম্বর প্রশ্ন নীলগিরি নীলগিরিপ্রবত কি ধরনের পর্বতের উদাহরণ অপশন দেখো ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত ক্ষয়জাত পর্বত এবং সঞ্চজাত পর্বত তো চারের দাগের সঠিক উত্তর রয়ে যাবে বি অর্থাৎ নীলগিরি পর্বত হলো একটি স্তূপ পর্বত নেক্সট হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন এক থেকে দেড়শো পর্যন্ত জোর সংখ্যাগুলির যোগফল কত হবে দেখো প্রথমে আছে চুয়ান্নশো অর্থাৎ পাঁচ হাজার চারশো বিয়ের দাগ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো সি এর দাগ পাঁচ হাজার ছশো এবং ডি এর দাগ হচ্ছে পাঁচ হাজার সাতশো তোমরা যোগ করে দেখবে এর সঠিক উত্তর হয়ে যাবে ডি এর দাগের পাঁচ হাজার সাতশো অর্থাৎ জোর সংখ্যা তো জানো তোমরা দুই চার ছয় এইভাবে জোর সংখ্যা হয় তো এক থেকে দেড়শোর মধ্যে যে জড় সংখ্যাগুলো হবে তার যোগফল হবে পাঁচ হাজার সাতশো নেক্সট কোয়েশ্চেন প্রথম এগারোটি স্বাভাবিক সংখ্যার গড় ছয় হলে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে আবার বলছি প্রথম এগারোটি স্বাভাবিক সংখ্যার গড় ছয় হলে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে দেখো সি এর দাগের অর্থাৎ ছয়ের সঠিক উত্তর হবে সি অর্থাৎ পাঁচ দশমিক পাঁচ তারপরে প্রশ্ন নবগঠিত তেলেঙ্গানা রাজ্যটি ভারতের কততম রাজ্য হিসেবে স্বীকৃতি পেল অপশান দেখো সাতাশ আঠাশ উনত্রিশ না তিরিশতম তো সাতের দাগের সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ তেলেঙ্গানা রাজ্যটি উনত্রিশতম রাজ্য হিসাবে স্বীকৃতি পেল তারপরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন সুধাচন্দ্রন নিচের কোন নাচটির সঙ্গে বিশেষভাবে জড়িত অপশান থেকে কথাকলি ভারতনাট্যম কুচিপুড়ি কত্থক তো সুধাচন্দ্রন যে নাচটির সঙ্গে বিশেষভাবে জড়িত সেটি হলো বিয়ের দাগে অর্থাৎ ভারতনাট্যম তারপর প্রশ্ন সারঙ্গীতে কতগুলি পিতলের তার থাকে সারাঙ্গী একটি বাদ্যযন্ত্র সেই সারঙ্গীতে কতগুলি পিতলের তার থাকে অপশান দেখো দশটি বারোটি পনেরোটি এগারোটি তো নয়ের দাগের সঠিক উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ এগারোটি সারাঙ্গীতে মোট এগারোটি তার থাকে তারপরের প্রশ্ন দশ নম্বর দেখো একটি রিজনিং দেওয়া হয়েছে এখানে কোড হিসেবে চার চার চারের পর হচ্ছে সাত সাতের পর বারো বারোর পর উনিশ উনিশের পর কত হবে সেটি উত্তর লিখতে হবে দেখো চার থেকে সাত তিন ঘর এগিয়েছে সাত থেকে বারো পাঁচ ঘর এগিয়েছে তিনের পর পাঁচ বারো থেকে উনিশ সাত ঘর এগিয়েছে তো তাহলে উনিশের পর সাতের পর নয় ন ঘর এগোবে অর্থাৎ উনিশ আর নয় যোগ করলে হয় আঠাশ তো দশের উত্তর হয়ে যাবে সি এর দাগের আঠাশ তারপরের প্রশ্ন দেখো এগারো দাগের প্রশ্ন ক্ষুদিরাম বসু নিচের কোন মামলার সঙ্গে যুক্ত এ হচ্ছে লাহোর দু নম্বর হচ্ছে মিরাট সিতে হচ্ছে আলিপুর এবং ডিতে হচ্ছে নাসিক তো সঠিক উত্তর হয়ে যাবে সি এর দাগের অর্থাৎ আলিপুর ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন ক্ষুদিরাম বসু তারপরের প্রশ্ন দাগে দেখো ডোলোরাইট কী ধরনের শিলার উদাহরণ অপশান দেখো আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা বা কোনোটি নয় তো সঠিক উত্তর হয়ে যাবে দাগের এর অপশনটি অর্থাৎ আগ্নেয় শিলা ডলোরাইট হলো একটি আগ্নেয় শিলা তারপরের প্রশ্ন ক্লাসিক্যাল জেনেটিক্সের জনক কাকে বলা হয় অপশান দেখো সোয়ামসন ম্যান বা মেন্ডেল মর্গেন বা আর্নন্ড তো তেরো দাগের সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ মেন্ডেল ক্লাসিক্যাল জেনেটিক্সে জনক হলেন ম্যান্ডেল নেক্সট প্রশ্ন হল কত ডিগ্রি উষ্ণতায় বিশুদ্ধ জলের উষ্ণতাকে থেকে বেশি হয় তো অপশান দেখো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড চার ডিগ্রি সেন্টিগ্রেড একশো ডিগ্রি সেন্টিগ্রেড না পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক উত্তর হয়ে যাবে দাগের বিয়ের উত্তরটি বিয়ের অপশনটি অর্থাৎ চার ডিগ্রি সেন্টিগ্রেড তারপরে প্রশ্ন দেখো দ্য লাস্ট সাপার চিত্রটি কার আঁকা অপশান আছে লিওনার দ্য ভিঞ্চি পাবলো পিকাসো মাইকেল অ্যাঞ্জেলো না ভিনসেন্ট ভ্যানগন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এর দা ভিনচি দ্য লাস্ট সাপার বই চিত্রটির রচয়িতা হলেন বা চিত্রকর হলেন দা ভিনচি নেক্সট প্রশ্ন পেটা আইনের প্রয়োগকারী প্রথম রাজ্য হল হরিয়ানা বিহার জম্মু ও কাশ্মীর না বাংলা তো ষোলোর দাগের সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ জম্মু ও কাশ্মীর পেটা আইনের প্রয়োগকারী প্রথম রাজ্য হলো জম্মু ও কাশ্মীর তারপরের প্রশ্ন সতেরো নম্বর দেখো ফ্রিডম ইজ দ্য ভেরি ব্রিথ অফ আর লাইফ উই ওয়ান্ট ফ্রিডম উক্তিটি কার দেখো অপশান হচ্ছে দাদাভাই নৌরোজি বিবেকানন্দ গান্ধী অবা বা জিন্না তো সতর দাগের সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরোজি তারপর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি প্রভূতি হয় অপশন দেখো ট্রোপোস্পিয়ার শান্তমণ্ডল অজন মণ্ডল বা আয়ন মণ্ডল আঠেরো দাগের সঠিক উত্তর হয়ে যাবে এটি ট্রোপোস্পিয়ার তারপরে দেখো উনিশ নম্বর প্রশ্ন কোন বৃত্তের সরি কোনো বৃত্তের বেশার্ধ দশ শতাংশ বাড়লে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে অপশন দেখো দশ কুড়ি পার্সেন্ট একুশ পারসেন্ট না পঁচিশ পারসেন্ট তো উনিশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে সিএটটি সঠিক উত্তর হবে সিএট একুশ পার্সেন্ট বৃত্তের পেশার্ধ দশ পার্সেন্ট বাড়লে তার ক্ষেত্রফল সত্যটা বাড়বে একুশ পার্সেন্ট এরপর কুড়ি নম্বর প্রশ্ন দেখো গ্রাম স্মিথের পর দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক কে হন অপশান দেখো ডিভিলিয়ার্স ডুমিনি ডেলস্টেন না আমলা তো কুড়ির দাগের সঠিক উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ ওয়াসিম আমলা ওয়াসিম আমলা হন গ্রেম স্মিথের পর দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক তারপরে প্রশ্ন দেখো একুশের দাগের নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মনোসেকারাইডের নয় গুলির মধ্যে কোনটি মনোসেকারাইড নয় প্রথম হচ্ছে দেখো গ্লুকোজ ফ্রুকটোজ সুক্রোজ না মেননোজ তো একুশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ সুক্রোজ তারপরে দেখো বাইশ বাইশ নম্বর প্রশ্ন রেড রেভুলেশন নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত এক নম্বর হচ্ছে অর্থাৎ রেড রেভুল বলছে লাল সব বিপ্লব কৃষিকাজ ডিম মাংস না রেশম চাষ তো বাইশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ মাংস তেইশের দাগের প্রশ্ন দেখো ইংরেজি কবিতার জনক কাকে বলা হয় অপশন দেখো চসার ওয়ার্ডস ওয়ার্থ কিডস না শেক্সপিয়ার তো তেইশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ চসার চসারকে ইংরেজি কবিতার জনক বলা হয় তারপরের প্রশ্ন চব্বিশের দাগে দেখো একটা এখানে রিজনিং দেওয়া হয়েছে সিএইচ এলকে চক শব্দটিকে যদি থ্রি এইট ফাইভ ডবল ডবল ওয়ান টু ডবল ওয়ান এবং সি এইচ চার্ট শব্দটিকে যদি থ্রি এইট ওয়ান টু জিরো হলে বি আর এ ডবল এস ব্রাশ শব্দটির মানে কোড কত হবে দেখো এখান থেকে চারটি অপশনের মধ্যে দেখো যেভাবে করতে হবে আমাদের দেখো সি সমান তিন এইচকে আট ধরা হয়েছে এ সমান এক এল মানে হচ্ছে বারো আর কে সমান এগারো তো এই হিসাবে চার সব চারটিও একই রকমভাবে সি সমান তিন এইচ সমান আট এ সমান এক আর টি সমান কুড়ি তো তাহলে ব্রাশ ব্রাশ হয়ে যাবে চব্বিশে ধারের বি অর্থাৎ টু ওয়ান এইট ওয়ান ওয়ান নাইন ওয়ান এই অপশানটি চব্বিশের সঠিক উত্তর যাবে বিএটটি তারপরে দেখো পঁচিশে ধাক্কের প্রশ্ন কে আঠেরোশো সালে রেলওয়ে মিনিটস রচনা করেন অপশন হচ্ছে ডালহসি কর্নওয়ালিস ওয়েলসলি না লর্ড কেনিং পঁচিশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে এ লর্ড ডালহসি আঠেরোশো তিপান্ন সালে রেলওয়ে মিনিটস রচনা করেন তারপর দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়ক কোনটি অপশান হচ্ছে রক্ত হরমোন জল না লসিকা তো ছাব্বিশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ হরমোন হরমোন হল প্রাণদেহের রাসায়নিক সমন্বয়ক নেক্সট প্রশ্ন হচ্ছে সাতাশ নম্বর প্রশ্ন একটি লেন্সের ক্ষমতা প্লাস চার হলে তার ফোকাস দূরত্ব হবে অর্থাৎ কত হবে অপশন দেখো দশ সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার না পঁচিশ সেন্টিমিটার তো সঠিক উত্তর হয়ে যাবে সাতাশের দাগের ডি অর্থাৎ পঁচিশ সেন্টিমিটার একটি লেন্সের ক্ষমতা চার প্লাস চার হলে তার ফোকাস দূরত্ব হবে পঁচিশ সেন্টিমিটার নেক্সট প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন অপশান দেখো জওয়াহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল আবুল কালাম আজাদ না জন মাথায় দেখো আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ তারপরের প্রশ্ন দেখো উনত্রিশের দাগের স্পিরিট অফ দ্য লজ বইটির লেখককে অপশন দেখো মার্কস মন্তেস্কু স্টেলিন অ্যারিস্টটল তো উনত্রিশের ডাগের সঠিক উত্তর হবে বি অর্থাৎ মন্তেস্কু স্পিরিট অফ দ্য লজ বইটির লেখক হলেন মন্তেস্কু এরপরের প্রশ্ন দেখো তিরিশ নম্বর প্রশ্ন শিবাজির তরবারির নাম কি ছিল অপশন দেখো এ হচ্ছে সংগ্রাম বি হচ্ছে আনি সি হচ্ছে কালীমাতা মাতা এবং ডি হচ্ছে দেবপ্রিয় তো তিরিশ দাগে তিরিশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ শিবাজির তোরবারির নাম ছিল আনি নেক্সট প্রশ্ন একত্রিশ নম্বরের প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় সবথেকে সি কোস্ট বেশি আছে অবসান তখন তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা তো একত্রিশের দাগের সক সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ তারপর প্রশ্ন দেখো ঘন্টায় একটি অঙ্ক দিয়েছে ঘন্টায় তিন কিলোমিটার বেগে ও ঘন্টায় ছ কিলোমিটার বেগে চলমান দুই ব্যক্তি একই দিকে হাঁটছে একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে তিন সেকেন্ড ও দশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটি দৈর্ঘ্যকত দেখো অপশন দেখো আটচল্লিশ মিটার পঞ্চাশ মিটার ষাট মিটার এবং পঁচাত্তর মিটার তো এর অঙ্কটি কষে দেখবে সঠিক উত্তর পাবে পাবে ডি এর দাগের পঁচাত্তর মিটার নেক্সট হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দু সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে অঙ্কটি যদি কষি তো দেখো এইভাবে আমরা কষব দেখো বর্গক্ষেত্রের কর্ণ সমান রুটু গুণিত বাহু তো সেখানে দেওয়া আছে দেখো দু সেন্টিমিটার এবং যদি এবার করি বাহু সমান তাহলে কি হবে দুয়ের নিচে এটা রুট টু হয়ে যাবে বা বাহু সমান আবার নিচে রুট্টু করণে নিরসন করতে হয় তাই রুট্টু আবার দিলাম তো ঠিক উপরও রুট্টু দিতে হবে হয়ে যাবে উপরে হয়ে গেল রুট টু রুট টু আর নিচে হবে টু এ টু টু কেটে গেলো অপশান হয়ে যাবে রুট তো বাহু বেরোলো টু তো দেখো আমরা জানি বড়ক্ষেত্রের কর্ণের ক্ষেত্র সরি বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুগুণিত বাহু অর্থাৎ এখানে বাহু হলো দুই তাহলে বাহুগুণিত বাহু কোথাও হবে রুট টু ইন্টু রুট সমান টু সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ বর্গ সেন্টিমিটার উত্তর হয়ে যাবে সি এর দাগে তারপরের প্রশ্ন দেখো সম্প্রতি নিচের কোন ব্যক্তি জ্ঞানপীঠ পুরস্কার পান অপশন দেখো সলমান রুশদি কেদারনাথ সিং মীনা কুমারী অমৃতা প্রীতম তো সঠিক উত্তর হয়ে যাবে চৈত্রিশের দাগের বি অর্থাৎ কেদারনাথ সিং নেক্সট প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ অপশান দেখো অক্সিজেন অ্যাপ টু ফেরাস ক্লোরিন বা আয়োডিন পঁয়ত্রিশের ডাগের সবচেয়ে সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ ফেরাস নেক্সট হচ্ছে ইসরো কত সালে গঠিত হয় দেখো অপশান দেখো উনিশশো আটচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো উনসত্তর না উনিশশো পঁচাত্তর তো ছত্রিশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ উনিশশো সালে ইসরো গঠিত হয়েছিল তারপরে দেখো হেলসিঙ্কি কোথায় কোথাকার রাজধানী অপশান দেখো অস্ট্রিয়া সুইজারল্যান্ড বেলজিয়াম না ফিনল্যান্ড না সাতত্রিশের দাগে সঠিক উত্তর হয়ে যাবে ডি ফিনল্যান্ড হচ্ছে হেলসিঙ্কির রাজধানী নেক্সট হচ্ছে কোনটি অমিল দেখো এখানের মধ্যে চারটা অপশান আছে যেটার মধ্যে অমিল এটা খুঁজে বার করতে হবে এক নম্বর হচ্ছে দাবা দুই হচ্ছে ক্যারাম সি হচ্ছে লুডো আর ডি হচ্ছে পোলো তো দেখো আটত্রিশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে ডি দাবা ক্যারাম লুডো এগুলো এক এক জায়গায় বসেই খেলা যায় কিন্তু পোলোটা মাঠে খেলা যায় এগুলো একটা বোর্ডের মধ্যে খেলা যায় কিন্তু এগুলো মাঠে খেলা যায় তাই তাই পোলোটি আলাদা তাই উনিশশো উনচল্লিশ দাগের প্রশ্ন হলো শুদ্ধি আন্দোলনে প্রবর্তক কে ছিলেন অপশান দেখো কেশবচন্দ্র সেন লালন ফকির নানক না দয়ানন্দ সরস্বতী সঠিক উত্তর হয়ে যাবে ডি দয়ানন্দ সরস্বতী নেক্সট হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যতিচারের উদাহরণ অপশান দেখো সাবানের ফেনার রং রামধনু গধূলির আলো না মরিচিকা সঠিক উত্তর হয়ে যাবে চল্লিশের দাগের এর অর্থাৎ সাবানের ফেনার রং সাবানের ফেনার রং হলো বেতিচারের উদাহরণ তারপরের প্রশ্ন দেখো একচল্লিশের প্রশ্ন অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত অপশান দেখো মুন্সি গোমতি সরজু না ডি হচ্ছে তাপ্তি তো একচল্লিশ দাগের সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ সরজু অযোধ্যা হচ্ছে সরজু নদীর তীরে অবস্থিত তারপরের প্রশ্ন দেখো বিয়াল্লিশের দাগের গ্রিন বুকটির সঙ্গে কোন দেশটির সম্পর্ক আছে ব্রিটেন ইতালি জাপান না নেদারল্যান্ড বিয়াল্লিশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ ইতালি বাবর শব্দের অর্থ কী তারপরে প্রশ্ন দেখো অপশনটি হচ্ছে বাঘ শিষ্য প্রভু না পবিত্র তেতাল্লিশের দাগের সঠিক উত্তর যাবে এটি অর্থাৎ বাঘ বাবর শব্দের অর্থ হল বাঘ এরপরের প্রশ্ন দেখো কাঞ্চনজঙ্গা পর্বতের উচ্চতা কত অপশান দেখো আট হাজার পাঁচশো আটানব্বই আট হাজার ছশো এগারো আট হাজার পাঁচশো একচল্লিশ না আট হাজার পাঁচশো আট আট আটচল্লিশ তো চুয়াল্লিশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ আট হাজার পাঁচশো আটানব্বই ভিউয়ার্স আশা করি ক্লাস তোমাদের ভালো লাগছে তো ভালো লাগলে একটি লাইক করে দাও কারণ এই লাইকগুলি আমাকে তোমাদের জন্য আরও অনেক এই ধরনের ক্লাস বানাতে হেল্পফুল করে তো চলো দেখে নিই পরের প্রশ্নটি তো পরের প্রশ্নটা দেখো পঁয়তাল্লিশ হাজার একটি অঙ্ক দিয়েছে এখানে চোদ্দো দশমিক সাত মিটার দীর্ঘ বারো মিটার প্রশস্ত ও তিন ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চার চার দশমিক দুই সেন্টিমিটার বেসের একটি পাইপ দিয়ে মিনিটে আড়াইশো মিটার বেগে জল ঢোকালে কতক্ষণে খালি চোপা জলপূর্ণ হবে দেখো অপশান আছে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা এবং সাত ঘন্টা তো পঁয়তাল্লিশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ সাত ঘন্টা তারপর প্রশ্ন দেখো কোন সম্পত্তির দুয়ের পাঁচ অংশের মূল্য দুশো টাকা হলে ওই সম্পত্তির সরি দুশো পঞ্চাশ নয় দুই দুশো পঞ্চাশ এখানে বলা হয় দেখো কোন সম্পত্তির দুয়ের পাঁচ অংশের মূল্য দু লাখ পঞ্চাশ হাজার টাকা হলে ওই সম্পত্তির একের চার অংশের মূল্য কত অপশান দেখো এর দাগের পনেরো হাজার ছশো পঁচিশ টাকা বিয়ের দাগের ষোলো হাজার দুশো পঞ্চাশ টাকা সি দাগের এক লাখ পঁচিশ হাজার ছশো পঞ্চাশ টাকা আর ডির দাগের এক লাখ ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা তো সঠিক উত্তর হয়ে যাবে ছেচল্লিশের দাগের ডি অর্থাৎ এক লাখ ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা তারপর প্রশ্ন দেখো সাতচল্লিশ নম্বরের কুড়িতম তম বিশ্ব কাপের উদ্বোধনী ম্যাচে কোন দুটি দেশ পরস্পরের মুখোমুখি হবে স্পেন নেদারল্যান্ড ব্রাজিল ক্রোয়েশিয়া ব্রাজিল মেক্সিকো জার্মানি পর্তুগাল সাতচল্লিশের দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে ডি অর্থাৎ জার্মানি পর্তুগাল এটা একটা রিজনিং সরি রিজনিং নয় কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তারপরে প্রশ্ন দেখো টেলিফোন কে আবিষ্কার করেন এর অপশানগুলো দেখো গ্রামবেল বেয়ার্ড নিকোলাস গ্যালিলিও তো আটচল্লিশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ বেল তারপরে প্রশ্ন ব্যাথোমিটারের সাহায্যে আমরা কী নির্ণয় করতে পারি অপশান দেখো বায়ুমণ্ডলের চাপ সমুদ্রের গভীরতা গ্যাসের চাপ না রক্তের চাপ তো অনুপঞ্চাশের দাগের সঠিক উত্তর রয়ে যাবে বি অর্থাৎ সমুদ্রের গভীরতা ব্যাথোমিটারের সাহায্যে আমরা সর এখানে ব্যাথোন এটা ভুল দেওয়া আছে ব্যারোমিটারের বেরো বেথোমিটারের সাহায্যে আমরা বামুণ্য চাপ নির্ণয় করতে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি তারপরের একটি দেখো পঞ্চাশ নম্বরের প্রশ্নের একটি রিজনিং দেওয়া হয়েছে এ জেড আর ওয়াই সরি আইটা আর নয় এটা প্রিন্টিংয়ে মিস্টেক হয়েছে এটা বি হবে এ জেড বি ওয়াই ইন অনুপাত বি ওয়াই এ জেড সমানুপাত বি এক্স সিডাব্লু তো এখানে কত হবে দেখো একটা উল্টোভাবে করা হয়েছে এজেডটাকে এখানে বি ওয়াই করা হয়েছে এজেড বি ওয়াই বি ওয়াই এ অর্থাৎ পাল্টে দেওয়া হয়েছে এজে এজেডটাকে এখানে সেখানে রাখা হয়েছে বিওয়াইটা প্রথমে তাহলে এখানে দেখো সেম হয়ে যাবে সি ডাব্লু বি এক্স অর্থাৎ বি পঞ্চাশের দাগের সঠিক উত্তর হয়ে যাবে বি সি ডাব্লু বি এক্স তারপরের প্রশ্ন দেখো একান্ন নম্বরের প্রশ্ন কাকে বিহারের গান্ধী বলা হয় অপশান হচ্ছে রাজেন্দ্র প্রসাদ সুর দাস গোবিন্দ দাস সরি গোবিন্দ সিং গোপাল হরি দেশমুখ তো একান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ তারপর প্রশ্ন দেখো কোন প্রকার কাজটি নিরোধক দেখো বাহান্ন নম্বর প্রশ্নের সঠিক অপশানগুলি দেখো প্রিন্ট কঠিন পাইরেক্স বোতল তো বাহান্ন নম্বরের কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ পাইরেক্স তারপরে প্রশ্ন দেখো দেশপ্রিয় বলতে আমরা কাকে বুঝি অপশান হচ্ছে যতীন্দ্রনাথ অবনেন্দ্রনাথ সুরেন্দ্রনাথ না দেবেন্দ্রনাথ তো তিপ্পান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যতীন্দ্রনাথ যতীন্দ্রনাথকে দেশপ্রিয় হিসেবে আমরা চিনি চুয়ান্ন নম্বর প্রশ্ন দেখো ম্যান মেক্স রিলিজন রিলিজন ডাজ নট মেক ম্যান উক্তিটি কার অপশন হচ্ছে কার্লার্কস এরিস্টটল হবস মন্তেস্কু তো চুয়ান্ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ মার্কস তারপরে দেখো আবার একটি তো দেখো রিজনিংটা করছি তো এখানে দেওয়া আছে

পি Q, আর এস টি ইউ ভি W, এক্স ওয়াই জেড দেখো পি থেকে যদি এই প্রথম লক্ষ্যটা দেখো পি থেকে ও পি থেকে ও অর্থাৎ P থেকে ও যদি যায় সেখানে মাইনাস ওয়ান নেওয়া হয়েছে পি থেকে ও মাইনাস দেখো ও থেকে এন ও থেকে এন আবার মাইনাস ওয়ান তো ঠিক এন থেকে যদি তারপরে কী হবে মাইনাস ওয়ান হতে গেলে কী হবে এম তাহলে একটা অপশান পাওয়া গেলো এম এম থেকে হলে এম হবে এরপরে দেখো দ্বিতীয়টা এম থেকে না হয়েছে ও এম থেকে ও এম থেকে ও অর্থাৎ প্লাস টু এম থেকে হয়ে গেলো ও প্লাস টু তারপরে ও থেকে হচ্ছে কিউ ও থেকে কিউব আবার প্লাস টু প্লাস টু তাহলে কিউ থেকে আবার প্লাস টুতে গেলে কী হবে কিউ থেকে প্লাস টু এস দেখো আর এস তাহলে এখানে এস হবে আবার এবার তিন নম্বর দেখো টি থেকে হয়েছে এস এই যে টি থেকে এস অর্থাৎ মাইনাস ওয়ান টি থেকে এস হচ্ছে মাইনাস ওয়ান এস থেকে আর এস থেকে আবার মাইনাস ওয়ান ঠিক অনুরূপভাবে আর থেকে মাইনাস ওয়ানে গেলে কি হবে আর থেকে কিউ তো কিউ সঠিক উত্তর হয়ে যাবে এম এস কিউ দেখো এখানে অপশান দেওয়া আছে সি এর দাগের এম এস কিউ সঠিক উত্তর হয়ে যাবে এর দাগের এম এস কিউ এরপরে দেখো ছাপান্ন নম্বর প্রশ্ন দান সাগর অদ্ভুত সাগর প্রভৃতি বইগুলি কার লেখা অপশান দেখো হর্ষবর্ধন বরাহ মিহির বল্লাল সেন জয়দেব তো ছাপ্পান্ন প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ বল্লাল সেন তারপর প্রশ্ন দেখো টাকলা মাকান মরুভূমিটি কোথায় অবস্থিত অপশন দেখো আরব চীন ভারত মঙ্গোলিয়া তো সাতান্ন প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ চীন তারপর প্রশ্ন দেখো আঠারো নম্বর একটি পাত্রে তিন অংশ জল ও পাঁচ অংশ সিরাপ আছে ওই মিশ্র থেকে কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে জল ঢাললে ওই পাত্রের জল ও সিরাপের পরিমাণ অর্ধেক অর্ধেক হবে দেখো অপশন দেখো একের দুই অর্থাৎ হাফ দুয়ের তিন অংশ সি হচ্ছে তিনের পাঁচ অংশ আর ডি হচ্ছে একের পাঁচ অংশ তো আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ দুয়ের তিন অংশ এরপরের প্রশ্ন দেখো ঘড়ির কাঁটা ও মিনিটের কাটার বেগের অনুপাত কত অপশান দেখো এক অনুপাত তিন বি হচ্ছে এক অনুপাত বারো সি হচ্ছে দুই অনুপাত পাঁচ ডি হচ্ছে এক অনুপাত চার তো সঠিক উত্তর হয়ে যাবে বিয়ের দাগের এক অনুপাত বারো এর পরের প্রশ্ন দেখো সম্প্রতি অশ্বিনী কুমার রাজ্যপাল হিসেবে পদত্যাগ করলেন তিনি কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন অপশান দেখো উত্তরপ্রদেশ ছত্তিশগড় নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ তো সাইটের দাগে সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ নাগাল্যান্ড তারপরের প্রশ্ন দলকের গতি সম্পর্কিত গুণটি কে আবিষ্কার করেন অপশন গ্যালিলিও গেলিলিও এরিস্টটল নিউটন কোনোটিও নয় তো দেখো একষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ এরিস্টটল তারপরের প্রশ্ন হান্দা ভান্দা চরিত্র হান্দা ভন্দা চরিত্রটি কার সৃষ্টি নারায়ণ দেবনাথ নারায়ণ গাঙ্গুলি সমরেশ বসু সমরেশ মজুমদার তো বাষট্টি নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে নারায়ণ গাঙ্গুলি তেষট্টি নম্বর প্রশ্ন দেখো সবার উপরে মানুষ সত্য বক্তব্যটি কার লালন ফকির চণ্ডীদাস কৌটিল্য বিবেকানন্দ এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে বি চণ্ডীদাস চণ্ডীদাস বলেছেন সবার উপরে মানুষ সত্য চৌষট্টি নম্বর দেখো কে নিজেকে ভগবানের নিপীড়নের যন্ত্র বলে অভিহিত করেন তমির লং আলেকজান্ডার চেঙ্গিজ খান না দারাউস চৌষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ চেঙ্গিজ খান চেঙ্গিজ খান নিজেকে ভগবানের নিপীড়নের যন্ত্র বলে অভিহিত করেন পঁয়ষট্টি নম্বর প্রশ্ন তিমি মাছের মোট কতগুলি দাঁত আছে শূন্যটি একটি বত্রিশটি না চৌষট্টিটি না তিমি মাছের সঠিক উত্তর সরি পঁয়ষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ জিরো একটি ও নয় তারপরের প্রশ্ন দেখো মিথেন সি এইচসি কনের মান কত একশো ডিগ্রি একশো ন ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি একশো দুই ডিগ্রি তো ছেষট্টি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ একশো নয় ডিগ্রি তারপরে দেখো জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি চভেম্বরের চার তারিখ নভেম্বরের এগারো তারিখ নভেম্বরের আঠেরো তারিখ নভেম্বরের আঠাশ তারিখ সাতষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নভেম্বরের এগারো তারিখ তারপরের প্রশ্ন দেখো অর্থের যোগান বাড়লে সরি অর্থের যোগান বাড়লে মুদ্রাস্ফীতি কী হয় বাড়বে না কমবে একই থাকবে না শূন্য হবে তো দেখো আটষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বাড়বে মুদ্রাস্ফীতি অর্থের যোগান বাড়লে মুদ্রাস্ফীতিও কিন্তু বাড়বে তার দেখো ঊনসত্তর নম্বর একটি রিজনিং আবার দিয়েছে চার এখানে এই যে সেকেন্ড দিকে চিত্রটি রয়েছে সেখানে জিজ্ঞাসা চিহ্ন একটি দেওয়া আছে সেখানে উত্তরটি সংখ্যাটি কত হবে দেখো আর প্রথমটি কীভাবে করা হয় সেটা দেখলেই বোঝা যাবে দেখো চার আর ছয় যদি ছয় যোগ করা হয় দশ হয় দশের সাথে যদি পাঁচ যোগ করা হয় তাহলে পনেরো পনেরোর সাথে তিন যোগ করলে হয় আঠারো আঠারো দুগুণে ছত্রিশ অর্থাৎ চারদিকে যোগ করে তাকে ডবল করা হয়েছে ছত্রিশ ঠিক একই রকম এদিকেও হবে আট আর সাথে পনেরো পনেরো আর ছয় হচ্ছে একুশ তো আটচল্লিশটা কত কত ডবল বলে চব্বিশ তাহলে চব্বিশ করতে গেলে এখানে একুশ তাহলে তিন বাকি রইলো তিন উত্তর হয়ে যাবে দেখো ডি অপশান রয়েছে তো ডি হয়ে যাবে সঠিক উত্তর তারপরে প্রশ্ন দেখো সত্তর নম্বর প্রশ্ন বুড়িবালামার যুদ্ধ কত সালে হয়েছিল উনিশশো চোদ্দো উনিশশো পনেরো উনিশশো ষোলো না উনিশশো সতেরো তো সত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পনেরো বীর উত্তর তারপর প্রশ্ন দেখো পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি দেখো অপশন নীলনদ আমাজন গঙ্গা না ইয়াং সিকিয়ান তো একাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ নীলনদ নীলনদ হল পৃথিবীর দীর্ঘতম নদী দেখো তারপর বাহাত্তর নম্বর প্রশ্ন দেখো আঠো হাজার একশো দু এমন তিনটি ভাগে ভাগ করা হলো যাতে করে এক দুই ও তিন বছর পর দশ পার্সেন্ট হারে তিনটি অংশে সমান হয়ে যায় তাহলে দ্বিতীয় অংশে কত টাকা আছে অপশান দেখো পাঁচ হাজার পাঁচ টাকা ছ হাজার ছ টাকা সাত হাজার সাত টাকা না আট হাজার আট টাকা তো বাহাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ ছ হাজার ছ টাকা তেহাত্তর নম্বর প্রশ্ন কোন রাজ্যের সরকার জোহানসন বার্গের গান্ধীজির বাড়ি সংস্কারের জন্য এক কোটি টাকা মঞ্জুর করল দেখো তেহাত্তর নম্বর প্রশ্নের অপশন দেখো গুজরাট পাঞ্জাব মধ্যপ্রদেশ তামিলনাড়ু তো তেহাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ মধ্যপ্রদেশ তারপর প্রশ্ন দেখো চুয়াত্তর নম্বর গরম পানি জাতীয় উদ্যানটি কোথায় উপস্থিত অপশান দেখো উত্তরাখণ্ড বিহার আসাম উড়িষ্যা তো চুয়াত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ আসাম নেক্সট প্রশ্ন টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাসবল গলফ বিলিয়ার্ডস না বক্সিং না পঁচাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ বক্সিং সরি বি গলফ গলফ হয়ে যাবে গল্ফ হচ্ছে টি খেলার গলফের সঙ্গে টি শব্দটি যুক্ত তারপর প্রশ্ন দেখো উনিশশো সালে নিচের কোন ঘটনাটি ঘটেছিল ফরওয়ার্ড ব্লক গঠন বি হয়েছে ন বিদ্রোহ হমরুল লীগ গঠন না মিরাট ষড়যন্ত্র মামলা ছিয়াত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ন বিদ্রোহ নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে ভারী প্লাটিনাম সোনা টাংস্টেন অসমিয়াম তো সাতাত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি সরি ডি অসমিয়াম তারপর প্রশ্ন দেখো এক ফেদম সমান কত ফিট এক দুই না ছয় না দশ ফিট সঠিক উত্তর রয়ে যাবে সি অর্থাৎ ছ ফিট এক ফেদম সমান ছ ফিট উনআশি নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি কম্পিউটারের ভাষা নয় ফক্স প্রো ফোর ট্রাম না ফক্স ফক্স তো দেখো এখান থেকে সঠিক উত্তর রয়ে যাবে উনআশি নম্বর প্রশ্নের ডি অর্থাৎ ফক্স ফক্সট যেটা এফ ও এক্স আর টি স্পেলিংটে রয়েছে তারপর দেখো আশি নম্বর প্রশ্নের প্রশ্নটি এনএফি কিসের সঙ্গে যুক্ত এনএফডি প্রশ্ন হচ্ছে অপশানগুলি হলো পশুপালন কৃষির বাজার জ্বালানি না গণবন্টর সঠিক উত্তর হবে বি অর্থাৎ কৃষির বাজার তারপর প্রশ্ন দেখো মোটরবাইক গাড়ি মোটরবাইক সাইকেল নিচের কোন চিত্রটির সঙ্গে সম্পর্কিত আবার বলছি দেখো গাড়ি মোটরবাইক সাইকেল নিচের কোন চিত্রটির সঙ্গে সম্পর্কিত তো এগুলো যদি আমরা বিশ্লেষণ করি তো দেখো সঠিক চিত্রটি হবে সি এর দাগের এই সি তারপর প্রথমে দেখো বিরাশি নম্বর নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কাকে জাহাঙ্গীর হত্যা করেন অমর অমরদাস রামদাস অর্জুন হরবিন্দ হরগোবিন্দ তো বিরাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ অর্জুন তারপর প্রশ্ন দেখো তালচে তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত পাঞ্জাবে উড়িষ্যায় রাজস্থানে না বিহারে তো তিরাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ উড়িষ্যাতে তালচে তাপবিদ্যুৎ কেন্দ্রটি উড়িষ্যায় অবস্থিত তারপরে প্রশ্ন দেখো একটি সত্তর লিটার মিশ্রণে দশ পার্সেন্ট জল ও বাকিটা দুধ আছে ওই মিশ্রণে কত লিটার জল দিলে ওই মিশ্রণে জলের পরিমাণ পঁচিশ পারসেন্ট হবে অঙ্গটি কষলে সঠিক উত্তর বেরোবে দেখো অপশানগুলো দেখিয়ে নিলি পাঁচ লিটার আট লিটার বারো লিটার চোদ্দো লিটার তো এই চুরাশি নম্বর দাগের সঠিক উত্তর হবে ডি অর্থাৎ চোদ্দো লিটার তারপরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ সরকার তপশিলি জাতি উপজাতি পড়ুয়াদের জন্য কোন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিল পঁচাশি নম্বর দেখো এক নম্বর হচ্ছে শিক্ষাশ্রী যুবশ্রী ছাত্রশ্রী না ছাত্রীশ্রী পঁচাশি নম্বর সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষাশ্রী তারপরের প্রশ্ন দেখো ছিয়াশি নম্বর প্রশ্ন নিচের কোনটিকে নোবেল মেটাল বলা হয় না নিচের কোনটিকে নোবেল মেটাল বলা হয় না অপশান কপার নিকেল রূপা সোনা তো ছিয়াশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ নিকেল দেখো সাতাশ নম্বর প্রশ্ন প্রশ্নটি হলো নিচের কোনটি হাওড়া থেকে মাদ্রাজ পর্যন্ত চলাচল করে এটা ট্রেনের নাম বলছে দেখো প্রথম হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস দ্বিতীয় হচ্ছে শতাব্দী এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস না শতাব্দী এক্সপ্রেস তো সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ করমণ্ডল এক্সপ্রেস তারপর প্রশ্ন দেখো নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে ধর্মসভা গঠন করেন রামমোহন রায় রাধাকান্ত দেব কেশবচন্দ্র সেন না দয়ানন্দ সরস্বতী তো অটো অষ্টআশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ রাধাকান্ত দেব তারপরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শূন্য বিচরণ করতে পারে না একরম হচ্ছে আলো শব্দ বিদ্যুৎ না চুম্বক তো উননব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি অর্থাৎ শব্দ শব্দ শূন্য বিচরণ করতে পারে না তারপরে দেখো চোদ্দো বছর পর্যন্ত শিশুদের বুদ্ধির জন্য সব থেকে কোন জিনিসটি বেশি প্রয়োজন এক নম্বর হচ্ছে প্রোটিন ভিটামিন স্নেহ পদার্থ না দুধ তো নব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন এক নম্বর প্রশ্ন দেখো তারপরে প্রশ্ন এক ক্যারট সমান কত মিলিগ্রাম অপশান হচ্ছে একশো মিলিগ্রাম দুশো পাঁচশো ন এক হাজার তো একানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তো একানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিয়ের দাগে অর্থাৎ দুশো এক ক্যারেট সমান দুশো মিলিগ্রাম তারপরের প্রশ্ন টু বি অর নট টু বি বইটি কার রচনা অপশান দেখো ঐশ্চর্য রায় অভিষেক বচ্চন অমিতাভ বচ্চন জয়া বচ্চন তো বিরানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি অর্থাৎ জয়া বচ্চন নেক্সট হচ্ছে মহিলাদের ক্ষমতা আনন সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্পটির নাম কি লোকপাল বিল লোক লোকাযুক্ত বিল স্বয়ং বিল না কোনোটি নয় তো তিরানব্বই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ স্বয়ং সিদ্ধা প্রকল্প তারপর প্রশ্ন দেখো একটা এখানে ত্রিভুজ দেওয়া আছে এই চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে তো তো চুরানব্বই নম্বর প্রশ্নের অপশানগুলো দেখে নাও দশটি ত্রিভুজ আছে না পনেরোটি না কুড়িটি না পঁচিশটি তো চুরানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ পনেরোটি ত্রিভুজ তারপর প্রশ্ন দেখো এলাহাবাদ প্রস্তুতিতে কার কথা উল্লেখ আছে সাতকর্ণী সমুদ্রগুপ্ত রুদ্ররম না দ্বিতীয় পুলকৃষির পঁচানব্বই নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ সমুদ্রগুপ্তের তারপরে প্রশ্ন দেখো নিচের কোন দিনটিতে অপসুর হয় একুশে মার্চ চৌঠা জুলাই তেসরা জানুয়ারি না বাইশে ডিসেম্বর তো ছিয়ানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চৌঠা জুলাই চৌঠা জুলাই হয় অপসুর অবস্থান তারপরে দেখো উনিশশো এই সংখ্যাটিকে কুড়ি দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে এটা সঠিক সহজ কোয়েশ্চেন একটা তো সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ উনিশ তারপর দেখো আঠানম্বই নম্বর নম্বর প্রশ্ন গৌরীকিঞ্জ নামক বেরিটির সঙ্গে নিচের কোন সাহিত্য সরি সাহিত্যিকের স্মৃতি জড়িত বিভীতভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো আটানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ বিবিত ভূষণ বন্দ্যোপাধ্যায় এরপর প্রশ্ন দেখো নিরানব্বই নম্বর প্রশ্ন নিচের কোন ব্যক্তি সর্বাধিকাল উপরাষ্ট্রপতি পদ গ্রহণ করেন অপশন হচ্ছে রাধাকৃষ্ণন জাকির হোসেন নীলম সজ্জীব সঞ্জীব রেড্ডি জ্ঞানী জৈল সিং তো নিরানব্বই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ রাধাকৃষ্ণন এবং একশো নম্বর প্রশ্ন হলো নিচের কোন জেলা পোড়ামাটির জিনিসের জন্য বিখ্যাত মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া বীরভূম তো একশো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা পোড়ামাটির জিনিসের জন্য বিখ্যাত তো ভিউয়ার্স এই ছিল আজকে একশোটি রেলের গ্রুপটির প্রশ্ন তোমরা এগুলো কিন্তু খাতাতে লিখে রাখবে এবং টোটো করে মুখস্থ করবে যে আগামী দিনে যে রেলের পরীক্ষা আসছে তাদের জন্য এই আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তো একটি লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমার বন্ধুর সাথে আর এই ধরনের ক্লাসটি তোমরা যদি রেগুলার পেতে চাও তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এতক্ষণ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে